আগামীকাল পহেলা বৈশাখ বাংলা বর্ষ যুক্ত হবে নতুন বাংলা বর্ষ চোদ্দশো একত্রিশ জীর্ণ পুরাতন সবকিছু ভেসে যাক মুছে যাক গ্লানি এভাবে বিদায় সূর্যের কাছে আহ্বান জানাবে বাঙালি পহেলা বৈশাখ আমাদের সকল সংকীর্ণতা কুপমণ্ডুকতা পরিহার করে নতুন উদ্যমে বাঁচার অনুপ্রেরণা দেয় আমরা যে বাঙালি বিশ্বের বুকে এক গর্বিত জাতি পহেলা বৈশাখের বর্ষবরণে আমাদের মধ্যে এই বোধ এবং বাঙালিয়ানা নতুন করে প্রাণ পায় হয় উজ্জীবিত নতুন বঙ্গাব্দের জন্ম মুঘল বাদশাহ আকবরের দরবারে আকবরই এই শনের প্রবর্তক বাংলা পিডিয়ায় উল্লেখ আছে কৃষিকাজের সুবিধার্থেই মোগল সম্রাট আকবর পনেরোশো চুরাশি খ্রিস্টাব্দে বাংলা সন প্রবর্তন করেন এবং তা কার্যকর হয় তাঁর সিংহাসন আরোহণের সময় থেকে প্রধানত কৃষকদের খাজনাপতি দেওয়ার সুবিধার্থে এই সনের প্রবর্তন করা হয় এ কারণে এই সনের আরেক নাম ফসলি সন রমনার বটমলে তেরোশো বাহাত্তর বঙ্গবদ্ধ থেকে পহেলা বৈশাখের উৎসব আয়োজন করে আসছে ছায়ানট রাজধানী ঢাকাতে শুধু নয় দেশের প্রায় সকল বিভাগীয় জেলা উপজেলা পৌরসভা ইউনিয়ন এবং গ্রাম পর্যায়ে বঙ্গাব্দ নববর্ষের প্রথম দিনে জাঁকজমকপূর্ণভাবে উৎসবের আয়োজন করা হয় বাঙালির গণমাধ্যমেও বৈশাখ নববর্ষকে ঘিরে থাকে নানা রকমের আয়োজন পৃথিবীতে একটা উৎসবের এরকম ব্যাপকতা ও গ্রহণযোগ্যতা বোধ হয় দ্বিতীয়টি নেই আগামীকাল সর্বজনীন এই উৎসব মঙ্গল শোভাযাত্রা মেলা পান্তা ভাত খাওয়া হাল খাতা খোলা সহ বিভিন্ন কর্মকাণ্ডের মধ্য দিয়ে উদযাপন করবে বাঙালি জাতি